লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক হল মিলনায়তনত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে আজিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমর সভাপতিতে অনুষ্ঠানত উপস্থিত আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা পরিষদের সদস্য আলহাজ আনোয়ার কামাল। এ সময় উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত আছেন। অনুষ্ঠানত প্রতিযোগিতার বিষয় আছিল হাম, নাচ, কবিতা আবৃত্তি, রচনা, ধারাবাহিক গল্প, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, চিত্রাঙ্কন, অভিনয় ও নৃত্য। এই প্রতিযোগিতা লোহাগাড়ার বিভিন্ন বিদ্যালয়ের 60 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ব্যাগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়। সব অনেক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে সুন্দরভাবে অংশগ্রহণ করেছে এবং তারা ভালো করেছে, আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে। ধন্যবাদ। শিশু হলের যে মেধার একখান যে আজকে যে পুরস্কার নিয়ে এই মেধা পুরস্কার আগামীতেও অব্যাহত থাকবে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।